বাম আমলে বঞ্চিত বেকারদের সুষ্ঠুভাবে পুনর্বাসন প্রদানের দাবিতে বুধবার আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার কাছে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি। এই ডেপুটেশন প্রদানের নেতৃত্ব দেন ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির সভাপতি বিপ্লব কর। এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে বুধবার আগরতলায় সংগঠনটি একটি দৃপ্ত মিছিল সংগঠিত করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে এসে সমাপ্ত হয়।